আর ফ্লাইট ভাড়া কত, কিরকম ডাক্তারের খরচ হয়, কিরকম হোটেল ভাড়া, তোমাদের সাথে আজকে আমি সবটা শেয়ার করব। তো সবার প্রথমে বলি যে ফ্লাইট ভাড়া কিরকম। তো আমি লাস্ট যখন এবছর আসি, মানে এই কিছুদিন আগে, তোমার হচ্ছে আমার দাদা আর আমি যখন আসি, তখন ট্রেনের টিকিট আমরা পাইনি, আমাদের সাথে মায়ের আসার কথা ছিল, তো তখন নিয়েছিল ফ্লাইটের টিকিট 1 টাকা কম, 10,000 টাকা। ইস গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি, বা কোনো আমি লাইফস্টাইল বা ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি ব্যাঙ্গালোর আসি, আর ফ্লাইট ভাড়া কত, কীরকম ডাক্তারের খরচ হয়, কীরকম হোটেল ভাড়া, তোমাদের সাথে আজকে আমি সবটা শেয়ার করব। তো সবার প্রথমে বলি যে ফ্লাইট ভাড়া কীরকম। তো আমি লাস্ট যখন এবছর আসি, মানে এই কিছুদিন আগে, তোমার হচ্ছে আমার দাদা আর আমি যখন আসি, তখন ট্রেনের টিকিট আমরা পাইনি, আমাদের সাথে মায়ের আসার কথা ছিল, তো তখন নিয়েছিল ফ্লাইটের টিকিট 1 টাকা কম, 10,000 টাকা, আমাদের দুজন লেগেছে 20,000 টাকা, 2 টাকা কম। আর এর আগের বার যখন বাবা, আমি, আমার দাদা আসলাম, তখন আমার লেগেছিল 7,900 টাকা, ওদের লেগেছিল 7,500, এই 400 করে, 7,400, 7,400 কি 7,500 এরম হবে। আর আমার লেগেছিল 7,900 টাকা, কারণ আমি বলেছিলাম যে একসাথে অনেক টাকা বেশি দেখাচ্ছে, তুমি দুটো টিকিট আগে করো, একটা টিকিট পরে করো। আর আমরা এই এখন এসেছি, এখনকার টিকিটের দাম হচ্ছে, কারণ আমরা শনিবার টিকিট করা হয়েছে আর তোমার হচ্ছে মঙ্গলবার এসেছি, তো সেই কারণে টিকিটের দামটা অনেকটাই বেশি নিয়েছে। টিকিটের দাম নিয়েছে তিনজনের 35,000 টাকা, 35,000 কত টাকা, বেশ 11,000 কত টাকা করে পড়েছে এক একজনের। তো ফ্লাইটের টিকিট যদি অনেক দিন আগে থেকে করা হয় তাহলে কম হয়। মিঠু কাকু যেমন, মানে প্রিয়াঙ্কার বাবা যেমন 7 তারিখে আসার কথা আছে, তো টিকিটটা আগেই কেটে রেখেছে, সেই টিকিটের দামটা কিন্তু অনেক টাকাই কম পড়েছে। মিঠু কাকুর টিকিট পড়েছে 7,000 কত টাকা, আমার সঠিক জানা নেই, আমাকে বললো 7,500 এরমের মধ্যেই পড়েছে। আর অনেক দিন আগে টিকিট করে রাখলে অনেক কমে হয়। এবার ট্রেনের টিকিটের কথা বলি, ট্রেনের টিকিটেই আমরা আসলাম, যেহেতু ট্রেনের টিকিটের রেটটা অনেকটাই বেশি ছিল, মানে বেশি ছিল বলতে টিকিট পাইনি আমি আর আমার দাদা যখন আসি, তো তখন টু টায়ারে, মানে এসি টু টায়ারে দেখাচ্ছিল তৎকালে ওই তোমার 4,500-5,000 টাকা মতন। আমরা এখান থেকে যখন বাড়ি যাই আমার দাদা আর আমি, তখন সেই টিকিটের দামটা আমাদের কাছ থেকে নিয়েছিল, টিকিটের দাম কম ছিল, কিন্তু যেহেতু অন্য লোকের মাধ্যমে টিকিট কাটা হয়েছে, তো তখন নিয়েছিল তোমার হচ্ছে 4,700 করে বলেছিল, 4,500 করে নিয়েছিল 3 টায়ারে। আর এমনি টিকিটের দাম অনেক দিন আগে থেকে যদি ট্রেনের টিকিট করা হয় তাহলে অনেক কমে পড়বে। এবার তোমাদেরকে আমি বলি হোটেল ভাড়া। হোটেল ভাড়া আমি যেই হোটেলটায় এর আগে ছিলাম সেই হোটেলটার ভাড়া নিতে হচ্ছে তোমার 850 টাকা বলেছিল, মানে প্রথমে যখন আমি, বাবা আর আমার দাদা যখন আসি তখন 850 টাকা করে ওই হোটেলটা বলেছিল, আর 50 টাকা করে গেছি। তো আমি সেই দাদাটাকে বলেছিলাম কিছু কম নিতে, তো তোমার হচ্ছে গ্যাস আর হোটেল ভাড়া নিয়ে মনে হয় 850 কি 800 এরকম নিয়েছিল। আর এবার যখন আমরা উপরে ঘরটা নিয়েছিলাম, নিচের ঘরটাই, মানে আগেই আমি ফোনে যেহেতু বলেছিলাম নিচের ঘরটা ফাঁকা হয়নি বলে আমাকে উপরে একটা ঘর দিয়েছিল ছাদের উপরে, সেই ঘরটার জন্য আমাদের কাছে বলেছিল 1,000 টাকা করে, তো 1,000 টাকা করে আমি দিইনি, দুদিনের ভাড়া কম নিয়েছে, দুদিনের ভাড়া বেশি নিয়েছে, ওই ধরো গ্যাস আর এ নিয়ে প্রায় 900 টাকা হয়ে গেছিলো। তো গ্যাসের জন্য 50 টাকা করে, আগে যেটা লাগতো না একসাথে হোটেল ভাড়া হিসেবে ধরতো, তোমাকে বাসনপত্র গ্যাস সব কিছু এখান থেকে দেয়, আর সব কিছু, মানে কি বলবো, মশলাপাতি, চাল, সবজি সব এখানে দোকান আছে। আমাদের ওখানে যেমন চিকেনের দাম হচ্ছে তোমার হচ্ছে 210 টাকা কি 200 টাকা, এখানে চিকেনটা নেয় তোমার 260 টাকা করে। আর মাছ আমি কিনিনি বলতে পারবো না, ডিমের দাম ওই 5.5-6 টাকা এরম নেয়। আর সব কিছু, চাল হচ্ছে 45 টাকারও পাওয়া যায়, 50 টাকারও পাওয়া যায়, 42 টাকারও পাওয়া যায়, 52 টাকারও পাওয়া যায়, যে যেমন খাবে। কিন্তু ওই যেগুলো ছোটোখাটো দোকান থাকে না, সেইগুলোর ডাল তোমার হচ্ছে 100 গ্রাম করে দিতে চায় না, 250 গ্রাম করে। আমি সব কিছু মশলাপাতি আমাদের ওখান থেকেই নিয়ে এসেছিলাম, কারণ আমার তো অল্প অল্প লাগবে, অল্প জিনিস এখানটায় দেখবে দিতে চায় না ওই কারণে। আর হচ্ছে বাকি থাকলো ডাক্তার দেখানো, এটা হয়ে গেল হোটেল ভাড়া। তো ডাক্তার দেখানো, যার যেরকম প্রবলেম তাকে সেরকম থাকতে হয়,
তো আমাদেরকে প্রথমবার যখন আমার বাবা আর দাদাকে যখন নিয়ে আসি তখন হচ্ছে আমাকে কম থাকতে হয়ে বেশি দিন থাকতে হয়েছিল। যখন আমার মাকে নিয়ে এসেছিলাম তার থেকেও বেশি দিন থেকেছিলাম, যখন মা আমি কিঙ্কর উদয়কাকু আর যখন এসেছিলাম তখন কিন্তু তোমার হচ্ছে হোটেল ভাড়া অনেক কমে ছিল, 700 টাকা 750 টাকা এরম করে ছিল। তখন গ্যাস আর হোটেল ভাড়া একসাথে নিত, আর এখন গ্যাস ভাড়া আলাদা করে দিয়েছে। এবার তোমাদেরকে বলি আমি রিপোর্টের কীরকম খরচা হয়। আগে যেটা ডাক্তারের ভিজিট লাগতো 750 টাকা করে, আর এমনি যদি কোনো হচ্ছে তোমার কোনো কোনো ডাক্তার 900 টাকা নিত, কোনো কোনো ডাক্তার 750 টাকা নিত। তো মায়ের ইন্টারনাল মেডিসিন দেখিয়েছিলাম, মায়ের নিয়েছিল 750 টাকা করে, আর এবছর বাবাকে যখন নিয়ে এসেছিলাম তখনও নিয়েছিল বাবার 900 টাকা করে। মানে ওই ডাক্তারের ফিসগুলো একটু বেশি নিয়েছিল, সব ডাক্তার একই ভিজিট নয়। আর এবার যখন আমার দাদাকে যখন ডাক্তার দেখালাম এবার তখন কিন্তু আরও 200 টাকা বেড়ে গেছে, যেখানে 900 টাকা ভিজিট ছিল সেখানে নিচ্ছে 1100 টাকা। এবার তোমাদেরকে আমি বলি রিপোর্টে কীরকম খরচা হয়। ধরো কারো হচ্ছে এক্স রে করতে দিল, যদি শুধু এক্স রে করতে দেয় এক্স রের ক্ষেত্রে নেয় 1200 টাকা। বাবার যেমন চেস্ট এক্স রে করতে দিয়েছিল 1200 টাকা নিয়েছিল, আমার যেমন মাজার এক্স রে করতে দিয়েছিল 1200 টাকা নিয়েছিল, আর আমার দাদার যেমন সিটি স্ক্যান করতে কত টাকা নেয়, সিটি স্ক্যান করতে নেয় 12200 টাকা। এটা মণিপালের রেট বলছি, আমাদের কাছে যেটা নিয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। কিন্তু খুব ভালো রিপোর্ট হয়, রিপোর্টটা এখানে ভালো হওয়ার জন্যে অনেকে চিকিৎসাটাও ভালো হয় তার জন্য এখানে আসে। আমি বলবো যাদের একটু কী বল অসুবিধা আছে, বা সবাই তো দেখো পেরে ওঠেন, আমাদের পক্ষেই মানে অসহ্য হয়ে যাচ্ছে এত খরচ, কিন্তু ট্রিটমেন্টটা এখানে খুব ভালো হয়। মণিপালকে আমি একটা কারণেই আমার বিশ্বাস যে আমার মাকে পুরো সুস্থ করে দিয়েছে, আমার দাদা এখন অনেক ভালো আছে আগের থেকে। আর তোমার হচ্ছে ইউএসজি করতে নেয় এখানে, আগে নিত 2100 টাকা, এখন আমার দাদার ইউএসজি করেছিলাম 2200 টাকা নিয়েছে। এবার ব্লাড টেস্টের কথা বলি, তোমার হচ্ছে যদি লিভার ফাংশান টেস্ট হয়, লিভার ফাংশান টেস্টে ওই মোটামুটি কত নিল আমার দাদার, ওটা 1600 না কত নিল ওটা আমাকে তোমাদেরকে দেখে বলতে হয়। মোটামুটি ধরো বাবার যেমন টেস্ট করেছিলাম, আরেকজন মানে একটা ভাই, ওর বাবাটা মারা গেছে, আমি তোমাদেরকে সেদিন লাইভে বললাম, ওর বাবাকে বুক থেকে জল বের করলো, তো ওই জল বের করার জন্য নিয়েছিল 5500 টাকা। আর ওই জলটাকে পরীক্ষা করার জন্য নিয়েছিল তোমার হচ্ছে কত 3500 টাকার না কত নিয়েছিল। আর তোমার জলটা বের করার আগে যেই সব মেডিসিনগুলো দেয় সেটার জন্য নিয়ে, সেটার মেডিসিন তোমাদেরকে লিখে দেবে, ওগুলো নিজেকে কিনে আনতে হবে। ওর কাছে মেডিসিনের জন্য নিয়েছিল 8200 কি 8300 এরকম হবে। আর ইন্ডোস্কোপি করতে নিয়েছিল 6000 টাকা, ইন্ডোস্কোপি বলেছিল 6 থেকে 7000 টাকা খরচা হতে পারে। আর এখানে খুব ওষুধ দেয়, যার যদি সেরম কিছু প্রবলেম না হয় তাহলে ওষুধ খুব কম দেয়। ওই ভাইটার ওষুধ দিয়েছিল কত টাকা আমার মনে নেই, কিন্তু আমার দাদাকে 1.5 মাসের ওষুধের দাম ওষুধের জন্য দিয়েছে তোমার ওই 1800 কত টাকা। বাবার ওষুধ মিলে বাবারও অনেক টাকারই ওষুধ লেগেছে, কারণ ওখানে গিয়ে আমাকে ওষুধ কিনতে হয়েছে, এখানে ওষুধ পায়নি, মায়ের ওষুধও তাই। তো প্রথমে দেখবে যদি কোনো প্রবলেম না হয় সেরম ওষুধ দেয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন একটুখানি গ্যাসের প্রবলেম হয় সবাই ওষুধ খেয়ে নেয়, কিন্তু যে গ্যাসের ওষুধ খেলে না বেশি সাইড ইফেক্ট হয় ওই কারণে গ্যাসের ওষুধ এরা দিতে চায় না। গ্যাসের ওষুধের বদলে লিকুইড যে ওষুধগুলো হয় সেগুলো দেয়, কিন্তু পিল দিতে চায় না। তো আমি বাবাকে যখন ডাক্তার দেখাই তোমার কি সুগারের জন্য, বাবার ওষুধ কিন্তু এখনও লিখে দেয়নি, বলেছে কন্ট্রোলে থাকতে, আর এরা সহজে ওষুধ লিখে দিতে চায় না। বাবাকে জল বেশি খেতে বলেছে, আলু কম খেতে বলেছে, মিষ্টি কম খেতে বলেছে, আর তোমার হচ্ছে বাবাকে ইয়ে ওষুধ দিয়েছে, আর তোমার বলছি কি জানো গ্যাসের ওষুধ দেয়নি, লিকুইড ওষুধ দিয়েছে, আর একটা ডাক্তার ওটা একটাই ওষুধ দিয়েছে। আর বাবার হচ্ছে যেই সব পরীক্ষাগুলো করা হয়েছে, কি বলছে ওটাকে ENT ডাক্তার দেখিয়েছিলাম, ওনারা গলা ভরে যেই পরীক্ষাটা করেছে ওটা লেগেছে 1800 টাকা কি 2800 টাকা এরকম হবে। বাবার অনেক কিছু টেস্ট হয়েছে, বাবার রিপোর্ট হয়েছে প্রায় 12 থেকে 14000 টাকার, আর বাবার ইউএসজিও করেছি।
প্রথমে 12-14 হাজার টাকা করেছিলাম, পরে আবার রিপোর্ট করেছি। তো আমার কিরকম খরচ, আর যদি কেটেনাইন পরীক্ষা করতে দেয় কারো, সেক্ষেত্রে নেয় 2 হাজার টাকা। তো আমি তোমাদেরকে সব কিছু টেস্ট করে মানে সব কিছুই বলে দিলাম, কোন টেস্টে কিরকম খরচা হয় আমার যতটুকু আইডিয়া থেকে হয়েছে তোমাদেরকে বলে দিলাম। একটা পেশেন্টের যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে যদি দুজনার হয়, আমার বাবা আর দাদার প্রথমবার টেস্ট করেছিলাম, আমার দাদার লেগেছিলো 75 হাজার টাকা, সব কিছু এভরিথিং যা যা টেস্ট হয়। আর বাবার লেগেছিলো 50 হাজার টাকা ডাক্তার আর তোমার হচ্ছে ডাক্তারি ফিস নিয়ে। আমার দাদারও তাই 75 হাজার টাকা ওর লেগেছিলো। বাকি যাতায়াতের খরচ, খাওয়া দাওয়ার খরচ, হোটেল খরচ তোমাদেরকে সব কিছু শেয়ার করে দিলাম। যদি কেউ কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে সব কিছু বলে দেব। আর মণিপাল হসপিটাল অনেকগুলো আছে, আমার বান্ধবীকে যে মণিপালে নিয়ে এসেছিলো ওটা অরিজিনাল মণিপাল না, ওটা কলম্বিয়া মণিপাল। তো আমরা যে মণিপালটাই দেখাতে আসি সেই মণিপালটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট রোড, কোডিয়ালি মেন রোড, ওই 7 ক্রস 5 ক্রস 6 ক্রস এরকম রাস্তার রোডে যেরকম নাম হয় আমাদের ওই রকম এখানকার হচ্ছে। এগুলো সব ক্রস বলে, 1 ক্রস 2 ক্রস 3 ক্রস এরকম। তো এয়ারপোর্ট থেকে কেউ যদি ডাইরেক্ট মণিপালে আসতে চাও, ফোনে একটা উবের অ্যাপ ডাউনলোড করে নেবে, ওখান থেকে বুক করে নেবে যে মণিপাল বলে, তোমার হচ্ছে মণিপাল হসপিটাল হোল্ড এয়ারপোর্ট রোড, দেখবে ওখানেই উবেরে ভাড়া অনেক কম নেয়। আর কেউ যদি ওখানে এয়ারপোর্ট থেকে ট্যাক্সি পাওয়া যায় বা গাড়ি পাওয়া যায় অনেক টাকা ভাড়া চায়। আর এমনি উবের ফোনে বুক করলে আমার একবার লেগেছিলো 1187 টাকা, আর একবার 1200 কত টাকা, এরকম করেই নেয়। আমি এবার যখন লাস্ট যখন আমি আর আমার দাদা আসলাম প্রিয়াঙ্কার কাছ থেকে হয়ে, তারপরে আমরা মণিপালে এসেছিলাম, তো আমাদের 1300 কত টাকা লেগেছিলো, যেহেতু প্রিয়াঙ্কার কাছে গেছিলো তারপর এখানে এসেছিলো। ওখানে বাসও পাওয়া যায়, কিন্তু বাসে করে আসলে সেই দিন আর ডাক্তার দেখানো হয় না। তো আমি এই টাইমটায় করেই আসি যে রবিবার করে বাড়ি থেকে বেরোই, হাজারদুয়ারিতে এসে আমাদের বাড়ির ওখান থেকে, হাজারদুয়ারি থেকে কলকাতা স্টেশন আসার পর ওখান থেকে তোমার হচ্ছে উবের করে এয়ারপোর্ট চলে যাই। এয়ারপোর্টে কিছুক্ষণ ওয়েট করার পর তোমার হচ্ছে খাওয়া দাওয়া করে বোর্ডিং পাস নিয়ে লাগেজে দিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে আসি। ওই ভোরবেলার দিকে ফ্লাইটটা ধরলে আমি সকাল 8:30-8:30 মধ্যে মণিপাল পৌঁছে যাই, ভোর 4:15 ফ্লাইটটা ধরলে। আমি এরম করেই আসি। এবার তোমাদেরকে আর কীরকম সুবিধা হবে জানি না। আর এখান থেকে আমি যে মণিপালের ওইখান থেকে আমাদেরকে বলেছিলো স্টেশনটা 40 মিনিট 1 ঘন্টা এরম লাগে, তো জ্যাম্পও হতে পারে। তুমি ফোনে বুক করলে অনেক টাকা কম নেয়, কিন্তু সবসময় না ওই SMBT স্টেশন ফোনে বুক নেয় না। আর জজমেন্টপুর স্টেশনটা কোথায় আমার জানা নেই, তো আমি SMBT স্টেশন থেকেই যাওয়ার সময় ট্রেন ধরেছিলাম। তো ওখান থেকে তোমার এমনি অটোতে যদি মানে যে রাস্তায় যে অটোগুলো তোমার হচ্ছে দাঁড়িয়ে থাকে বা রানিং অটো করো, তাহলে তোমার 300 টাকা করে ভাড়া নেয়। তো তোমাদেরকে সব কিছু বলে দিলাম, সব কিছু ক্লিয়ার করে দিলাম। তো চলো, টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।